আসসালামু আলাইকুম আহমতুল্লা তো প্রিয় দর্শক কেমন আছেন আপনারা তো বন্ধুরা আমরা আজকে মুনাফিকের পরিচয় মুনাফিকের আলামত এবং মুনাফিকের শাস্তি কেমন ভয়ঙ্কর সে বিষয়ে আমরা আজকে কথা বলব তো প্রিয় দর্শক মুনাফিকের পরিচয় বলতে যা বুঝায় তা হল মুনাফিক সম্প্রদায় মুসলমানের পরিচয় দিয়ে মুসলমানদেরকে ধোকায় ফেলে তাদের বিরুদ্ধে গোপনে ষড়যন্ত্রে তাদের লিপ্ত হতো যে ব্যক্তি অন্তরে কুফর লুকিয়ে রাখে এবং মুখের কথার দ্বারা ইসলাম করে তাকে মুনাফিক বলে আর এই মুনাফিকদের দ্বারাই ইসলামের সবচেয়ে বড়ো ক্ষতি হয় আর এটা পূর্ব থেকে যুগ যুগ ধরেই হয়ে আসছে তো মুনাফিকের আলামত তিনটি এক নম্বরে কথা বললে মিথ্যা বলে এবং অদা করলে ভঙ্গ করে আর আমানতের খেয়ানত করে এক নম্বরে কথা বলবে মিথ্যা বলবে দ্বিতীয় নম্বরে ওয়াদা করলে তা ভঙ্গ করবে এবং তৃতীয় নম্বরে আমানতের খেয়ানত করবে

তারা কথা বলবে মিথ্যা বলবে মুনাফিকরা যখন মুনাফিকরা যখন তোমার কাছে আসবে তখন তারা বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি যে তুমি তো আল্লাহর রাসুল অবশ্যই তারা আবার এটাও বলবে আর আল্লাহ জানেন যে তুমি নিশ্চয় তার রাসুল আর আমার আল্লাহ আলা আমাদের রাস্লি সাল্লামকে সাবধানতার সহিত জানিয়ে দিলেন যে মুনাফিকদের বিষয়ে বস্তুত আল্লাহর সাক্ষী দিয়েছেন যে মুনাফিক গোষ্ঠী আলবাদ মিথ্যাবাদী কোরআন মাজিদে তেষট্টি নং সুরায় আল মুনাফিকুন সুরায় দ্বিতীয় নম্বর আয়াতে আমার আলা বলেছেন বিস্মিল্লা হিৰু ৰাহিমা নিৰুৰ আহিম ইত্যাখজু আ ইমান আহোম জুনাতন ফাঁচদুৱা আনসাবি লিল্লেহি ইন নাহুমছা আমাক নুয়া আমালুন অৰ্থাৎ তারা তাদের শপথগুলোকে আবরণী রূপে গ্রহণ করে। যাতে তারা আল্লাহর পথ থেকে নিজেদেরকে ফিরিয়ে রাখতে পারেন নিঃসন্দেহে তারা আরও বলেন কুরআন মাজিদের তেষট্টি নং সুরা আল মুনাফিকুন আয়াত নম্বর ছয় রহমানির রহিম هم الذين يقولون لا تنفقوا على من عند رسول الله حتى ينفدوا ولله خزائن السماوات والأرض ولكن المنافقين لا يفقهون الله رب العالمين الله سبحانه وتعالى أربل তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো অথবা তাদের জন্য ক্ষমা প্রার্থনা নাই বা করো এতে তাদের কিছুই যায় আসে না তাদের জন্য একই সমান আল্লাহ আলা বলেন যে আমি আল্লাহ কখনো তাদেরকে ক্ষমা করব না আল্লাহ সুবাহ আলা বলেন নিশ্চয় সত্যতে গী লোকদেরকে আল্লাহ সৎপথে চালান না তো প্রিয় দর্শক আর এই মুনাফিকদেরকে আল্লাহ ফাক রবুল আলমিন যে কত ভয়ঙ্কর শাস্তি প্রদান করবেন আমি সব বিষয়ে সর্বশেষে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব তো আল্লাহ ও রাসুলগণের মধ্যে কোনো পার্থক্য বা কোনো পার্থক্য বা কোনো পদ বিভক্ত করা যাবে না আল্লাহ এক ও অদ্বিতীয় ও নবী রাসুল আল্লাহর প্রেরিত বান্দা ও রাসুল তাদের দেখিয়ে দেয়া পথে আমরা চলতে পারলেই ইহকাল পরকালে আমরা কামিয়াবি হতে পারব আল্লাহ ফাকরুল্লা আলামিন আল্লাহবাহ আলা কোরআন শরীফের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যেরকম মুনাফিক তার বিপরীত মমিন এবং দোজক বেহেস্ত একটার বিপরীত তার একটা বিবরণ সাথে সাথে দিয়ে রেখেছেন আমরা যদি একাধারসে দোজক জাহান নামের বিবরণ শুনতে থাকি তো আমরা বিভ্রান্তি হয়রানির শিকার হব তো আল্লাহ ফকরবুল আলমিন অসীম দয়ালু মেহেরবান তিনি যখন কঠিন দোজকের শাস্তি সম্পর্কে বর্ণনা দিয়েছেন তার পাশাপাশি আবার পরম শান্তিময় বেহেস্তর বর্ণনা দিয়ে আমাদেরকে আবার সান্ত্বনা দিয়েছেন যেন একাদারশে আমরা শাস্তি এবং জাহান নামের কঠিন ভয়ঙ্কর আজাবের কথা শুনে আমরা যেন নিরাশ না হই সেজন্য পাশাপাশি আবার আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জান্নাতের বিবরণ দিয়ে দিয়েছেন জান্নাতের যে নিদর্শন জান্নাতের ভিতরে যে মহান পরম শান্তি সে বিষয়ে আমাদেরকে সাথে সাথে বিবরণ দিয়ে আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন তো মুনাফিকদের বিষয়ে এই সুরার মধ্যে মুনাফিকদের আলামত এবং মুনাফিকদের সম্পর্কে যাবতীয় বর্ণনা দিয়েছেন তো বন্ধুগণ আমরা মুনাফিকের যে এই তিনটি আলামত কথা বলবে মিথ্যা বলবে অদা করলে ভঙ্গ করবে এবং আমানতের খেয়ানত করবে এই তিনটে জিনিস থেকে আমরা অবশ্যই বিরত থাকব আমরা কখনো মিথ্যা বলব না এবং কাউকে ওয়াদা দিয়ে অদা ভঙ্গ করবো না এবং কারোর আমানত খেয়ানত করব না আল্লাহ রব্বুল আলামিন মুনাফিকদের জন্য কঠিন শাস্তি খুব ভয়ঙ্কর শাস্তি প্রদান করবেন যেটা সর্বনিম্ন স্তরের এবং নিচু স্তরের শাস্তি তো প্রিয় দর্শক নিচু স্তরের বলতে যা বোঝা যায় যাহার নাম একটি অগ্নির ভয়ঙ্কর শাস্তি অগ্নিপিণ্ড শাস্তি যেখানে বোঝা যায় একটি উনুনের নিচে যদি কোনো কিছু থেকে থাকে সেটি হলো কাঠ কয়লা আর এই কাঠ কয়লা এটি অগ্নিতে সর্বক্ষণ দাহন্ত অবস্থায় থাকে তার মানে এখানে এটাই বোঝা যায় যে এটাই স্পষ্ট যে যারা মুনাফিক তাদেরকে আল্লাহ হায়ান হতে আলা যে জাহান্নামের সর্বনিম্ন স্তরের যে শাস্তিটি দিবেন তাদেরকে এই হিসেবেই ধরা যায় যে তারা জাহান্নামের কাঠকালা হিসেবে জ্বলতে থাকবে নাউজুবিল্লাহ আল্লাহ আল্লাহফাক রবুল্লা আলমিন আমাদেরকে এসব হাদিসের এ সকল হাদিস শরীফের উপর উপরে আমল করে চলার তৌফিক দান করুন امين السلام عليكم ورحمه الله